नमस्कार বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মানসী সরকার ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব, সামুদ্রিক বেলে মাছের ঝাল করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, আর যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের দাদা ভাই বাজার থেকে বেলে মাছ নিয়ে এসেছে, সামুদ্রিক বেলে মাছ। তো আঁশ ছাড়িয়ে তারপরে চারি সাইডের কাঁটা কেটে গুছিয়ে নিয়ে এসেছে। এবারে শুধু আমি পিস পিস করে নেব, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আঁশগুলি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এসেছে, মাছটা চারি সাইডের কাঁটা কেটেও নিয়ে এসেছে। শুধু আমি পিস পিস করে নেব, নিয়ে ঝাল করব। মাছটাকে পিস পিস করে নিয়েছি, এবারে ধুয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। মাছের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, একটু লঙ্কা গুঁড়ো দেব, যেহেতু সামুদ্রিক মাছ। মাখিয়ে নেব, কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, মাছ দিয়ে দেব। মাছগুলিকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবারে উঠিয়ে নেব। মাছগুলিকে ভাজা হয়ে গেছে, কড়াইয়ে তেল রয়েছে, পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, কেননা আমি সরষের সাথে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। অল্প একটু জল দিয়ে দেব। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে, এবারে আমি সরষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। সরষে দেওয়ার পরে খুব ভালোভাবে কষে নিয়েছি একটু সময় ধরে। এবারে আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা, সরষেটা আমি যখন বেটেছিলাম সরষের মধ্যে আমি কিন্তু একটু লবণ দিয়েছিলাম। মাছগুলিকে খুব ভালোভাবে কষে নিয়েছি মশলার সাথে, এবারে আমি জল দিয়ে দেব। মাছটা কষে নিয়ে জল দিয়েছি, এবারে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো সরষে দিয়ে সামুদ্রিক বেলে মাছের ঝোল কিন্তু হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। বন্ধুরা আজকে রেসিপি ছিল সামুদ্রিক বেলে মাছের ঝাল, সরষে দিয়ে করলাম, তো খুবই ভালো হয়েছে। তোমরাও বাড়িতে এইভাবে বানাও, আর ভালো লাগলে একটু লাইক করে দিও। তো বন্ধুরা এই যে দেখো ভাত বেড়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে, আর এখানে রয়েছে এই যে দেখো সামুদ্রিক বেলে মাছের ঝাল করেছি দিয়েছি, আর এই যে দেখো এখানে রয়েছে লোটে মাছ, গোটা গোটা লোটে মাছের তরকারি। তো চলো তোমাদের দাদা ভাইকে দেওয়া যাক। কেমন হয়েছে লোটে মাছের তরকারি? ভালো, খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। তো তোমরা বাড়িতে বানাও।
মাছের ঝাল ভালো হয়েছে? মাছের ঝালটা খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, রান্নাটা খুব ভালো হয়েছে, খুবই টেস্টি একটা রান্না। তো তোমরা বাড়িতে ভেবে বানাও। তো বন্ধুরা, কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানিও, আর একটা লাইক করতে একদমই ভুলবে না। তো সবাই ভালো থেকো, টাটা।